আমরা আমন্ত্রণ জানাবো মঞ্চে সম্মাননা প্রদানের জন্য এমন একজন নারীকে যিনি সম্প্রতি সময়ে সাম্প্রতিক সময়ে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। অবশ্যই তার কর্ম দিয়ে তিনি অণুজীব বিজ্ঞানী ডক্টর সেজুতি সাহা। তাকে আসলে অবশ্যই আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো, কিন্তু অণুজীব বিজ্ঞানী ডক্টর সেজুতি সাহার উপর নির্মিত একটি ছোট্ট ভিডিও চিত্র আমরা সবাই মিলে এই মুহূর্তে দেখে আসব। চলুন এক ঝলকে দেখে নিই। বিশ্বখ্যাত জার্নাল ল্যান্সেট বিশ্বসেরা 10 নারী বিজ্ঞানীর তালিকায় বাঙালি এই নারী বিজ্ঞানীকে স্থান দিয়েছেন। ডক্টর সেজুতি সাহার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। তার বাবা ডক্টর সমীর কুমার সাহা একজন অণুজীব বিজ্ঞানী এবং তার মা ডক্টর সেতারুন্নাহার সেতারা একজন জনস্বাস্থ্য গবেষক। ডক্টর সেজুতির একমাত্র ভাইও অণুজীব বিজ্ঞানী, সুতরাং বিজ্ঞানে আগ্রহ তাঁর পারিবারিকভাবেই। মোটামুটি বলা যায় জীবাণুর গোয়েন্দা। আমার দল যে কাজটা করে সেটা হচ্ছে বোঝা শিশুদের কী কী জীবাণু দিয়ে রোগ হচ্ছে, কারণ আমরা যদি বুঝতে পারি, সঠিক রিপোর্ট ডাক্তারদের কাছে দিতে পারি, যেন ডাক্তাররা ঠিক চিকিৎসাটা দিতে পারেন, যাতে শিশুদের সুস্থতা বাড়ে, যেন শিশু মৃত্যু আমাদের দেশগুলোতে কমে। জৈব রসায়নে স্নাতক শেষ করে তিনি একই বিশ্ববিদ্যালয়ে আণবিক জিনতত্ত্বে পিএইচডি করেন। উচ্চশিক্ষা শেষে তিনি কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষক হিসেবে কিছুদিন কাজ করেন। 2019 থেকে 20 সালে বাংলাদেশে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন CHRF এ বিজ্ঞানী হিসেবে যোগ দেন। আমার গবেষণার যে মেইন থিমটা সেটা হচ্ছে যে সংক্রামক রোগগুলো হয় শিশুদের, ওগুলো কিভাবে আস্তে আস্তে কমানো যায়। 2020 সালে বাংলাদেশে COVID-19 শনাক্তকরণের কাজে যোগ দেন। তার নেতৃত্বে সর্বপ্রথম বাংলাদেশে নোভেল করোনা ভাইরাসের জেনোম সিকোয়েন্স করা হয়। বাবার আমি একসাথে গাড়িতে ছিলাম এবং একসাথেই আমরা কথা বলা শুরু করলাম যে কত দরকার কোভিড টেস্টিংটা। আমাদের তো এক্সপার্টিজ আছে, আমাদের মেশিন আছে, তো আমরা কাজ শুরু করে দিলাম সিকোয়েন্সিং করার জন্য। একই বছরের জুলাইয়ে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল পোলিও ইরেডিকেশন ইনিশিয়েটিভের বোর্ড মেম্বার পদে নিযুক্ত হন ডক্টর সেজুতি সাহা। ফার্স্ট অফ অল লাইক টু থ্যাংক জয়া এন্ড আরটিভি ফর গিভিং দিস অ্যাওয়ার্ড টু সেজুতি ফর হার ওয়ার্ক। উইশ দেম লাক ইন দ্য ফিউচার ফর অল দ্য ওয়ার্ক দ্যাট দে উইল ডু ফর বাংলাদেশ এন্ড ফর ওমেন। আরটিভি থেকে এই সম্মাননা পাওয়াটা আমার জন্য একটা অসম্ভব বড় ব্যাপার, এই জন্য জয়াকে অনেক অনেক ধন্যবাদ। আধুনিক বাংলাদেশের অনন্য মেধাবী এই নারী অণুজীব বিজ্ঞানী ডক্টর সেজুতি সাহার হাতে আরটিভি জয়া আলোকিত নারী সম্মাননা পদক 2024 তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আজকে কোনো ব্যক্তিগত কারণে আমাদের প্রিয় ডক্টর সেজুতি সাহা তিনি অনুপস্থিত আছেন, তো তার পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তার পক্ষ হয়ে আসবেন ফারজানা তানি, এবং তাকে ক্রেস্ট প্রদান করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুর রউফ, জেনারেল ম্যানেজার SNC এন্টারপ্রাইজ লিমিটেড।